কলকাতা দুই প্রান্তে দুই অগ্নিকাণ্ড, গড়িয়ায় ভস্মীভূত হলো তিনতলা বাড়ি, কলুটোলা স্ট্রিটে একটি আবাসনের মিটার বক্সে আগুন লেগে আতঙ্ক ছড়ালো। সোমবার সকালে আগুন লাগে গড়িয়া স্টেশনের কাছে তেঁতুল বেরিয়ার এই তিনতলা বাড়িটিতে। স্থানীয়দের অভিযোগ, বসত বাড়িতেই বেআইনিভাবে তৈরি হয়েছিল কারখানা, এই দিন সকালে এখানেই আগুন লাগে। সেই সময় ভিতরে কেউ ছিলেন না, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, গলগল করে বেরোতে শুরু করে ধোঁয়া। সাত সকালে গড়িয়া স্টেশনের কাছে তেঁতুল বেরিয়া একটি বাড়িতে আগুন লাগে এবং সেই অগ্নিকাণ্ড কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড, যেটা দেখা যাচ্ছে দমকল কর্মীরা কাজ চালাচ্ছেন। স্থানীয়রা বলছেন ভোর পাঁচটা নাগাদ এই আগুন লাগে, সেই আগুন লাগার পর স্থানীয় মানুষজন তারা বাইরে বেরিয়ে আসেন, কেননা পাশাপাশি প্রচুর বহুতল রয়েছে, বহু মানুষ এখানে থাকেন। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যেভাবে আগুন লেগেছে তাতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন গোটা এলাকার মানুষজন। ঘিঞ্জি এলাকা, বহুতলের পাশেই রয়েছে স্কুল, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আতঙ্কিত তো সবাই, এখানে অনেক বয়স্ক লোক আছেন, তাদের ধোঁয়ারে প্রবলেম হচ্ছে, আগুনে প্রবলেম হচ্ছে, বহুক্ষণ ধরে আগুন লেগে আছে। 5:30টায় আগুনটা ডিসকভার করা হয়েছে এবং ডিসকভার করার পরে কেয়ারটেকার আগুন আগুন বলে পালিয়ে গেছে। ছোটবেলা থেকে দেখছি এখানে এই কারখানা আছে, এবার এদের কোনো লাইসেন্স আছে কিনা আমার সন্দেহ আছে, কারণ কোনো ফায়ার এক্সটিংগুইশিং এর ব্যাপার সেরকম নেই, কোনো সেফটি মেজার্স কিছু একটা খুব একটা নেই। স্থানীয়দের একাংশের অভিযোগ, বেআইনিভাবে এই বাড়িতে স্পিকার তৈরির কারখানা চলতো, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাতেই বিপত্তি ঘটেছে। যেটা দেখতে পেলাম স্পিকার, তারপরে কি তৈরি হতো কি থাকতো কিছু এখন অবধি বুঝতে পারিনি। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি আদৌ কিছু পেয়েছে? এটা রেসিডেন্সিয়াল বাড়ি না, আইনত থাকার কথা না। রেসিডেন্সিয়াল বাড়ি থেকে এইভাবে কারখানা কখনোই যায় না, সেটা আমরা খতিয়ে দেখব এরপরে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুরো বাড়িটাই পুড়ে খাক হয়ে গেছে। অন্যদিকে বিকেল 4:30 নাগাদ কলুটোলা স্ট্রিটের এই আবাসনের মিটার বক্সে আচমকা আগুন লেগে যায়, ধোঁয়ায় ভরে যায় চারপাশ। ঘিঞ্জি এলাকা হয় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ইলেকট্রিক স্পার্ক হয়েছে, মনে হচ্ছে শর্ট সার্কিটই হয়েছে। হ্যাঁ, দমকলের লাল ভাইয়ারে খবর দিলাম, তো এসে গেলে কন্ট্রোলার চেক করি। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। হিন্দল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।